একটি গোলকের ব্যাসার্ধ 5.3 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। গোলকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে। এটা করতে গেলে আমাদেরকে এই সংখ্যাগুলোর ওপরে একটু নজর দিতে হবে। আমরা নির্ণয় করতে চলেছি শতকরা ত্রুটি। তাহলে আমরা জানি যে গোলকের আয়তন যেটা হয় ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে ডেল ভি বাই ভি ইকুয়াল টু 3 ডেল আর বাই আর সূত্র অনুসারে এখানে ডেল আর ইকুয়াল টু 0.1, আর ইকুয়াল টু 5.3। তাহলে শতকরা ত্রুটি মানে আমাকে ডেল ভি বাই ভি ইন্টু 100% করতে হবে। তাহলে ডেল ভি বাই ভি ইন্টু 100% ইকুয়াল টু ডেল আর বাই আর, এখানে ডেল আর মানে আমরা আগেই লিখেছি 0.1 এবং আর মানে 5.3, ইন্টু 100%। হিসেব করলাম 100 ইন্টু 0.1 বাই 5.3%। 100 ইন্টু 0.1 মানে 10 বাই 5.3%। তাই হিসেব করলে ক্যালকুলেটার দিয়ে যদি আমরা হিসেব করি, দেখি আমরা ক্যালকুলেটার দিয়ে হিসেব করে একবার, 10 ভাজিত 5.3 ইকুয়াল টু 1.886%।